দিয়া ভয়েস মেল। আদরিনী, আজকের পর্বে দেখা যাবে রব দরজা খুলতে যাচ্ছে। দরজা খুলে জিজ্ঞাসা করে কি ব্যাপার। তখন মাদারির মেয়েরা বলে যদি কিছু সাহায্য করতেন। রব বলে ঠিক আছে আমি দেখছি। রব রাজধানীকে ডাকে আর বলে কিছু লোক এসেছে সাহায্যের জন্য। রাজধানী আদুরিকে বলে এইগুলি একটু দিয়ে আসো, আমার হাত ফাঁকা নেই। আদুরি সেইগুলি নিয়ে যাচ্ছে আর মাদারির মেয়েরা বাইরে দাঁড়িয়ে আছে। আদুরি পবনদের দেখে হাত থেকে থালা ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। রোষা আসে আর বলে কিসের জন্য একটা আওয়াজ হলো। তখন দেখে মাটিতে ওইসব জিনিসগুলো পড়ে আছে আর রাজধানীকে ডাকে আর ওইগুলি উঠাতে বলে। রোষা চলে যায় আর রাজধানী জিনিসগুলি তুলে আর একা একাই কথা বলে। রাজধানী ওদের চালগুলি দিয়ে আসে। পপন জিজ্ঞাসা করে বাড়িতে মেয়ে বউ কেউ নেই। তখন রাজধানী বলে তোমার এত কিছু জেনে কি লাভ, বলে দরজা বন্ধ করে দেয়। পপন ওরা চলে যেতে যায়। তখন সাল্লু বলে পপন, তখন পপন শুনে আর হাসে। তখন আদুরির মামা আসে আর পপন বলে পেয়ে গেছি আদুরিকে, আদুরি এবার বাড়িতেই আছে। তখন তারা বলে এটা তো অনেক বড় লোকদের বাড়ি, ঢুকবো কি করে। পপন জবাকে বলে তোর মামিকে কাজে লোক সাজিয়ে এ বাড়িতে পাঠাবো। আরো অনেক কথা বলে সবাই আর আদুরি ঘরে একা একা ভাবছে পপনদের কথা আর চিন্তা করছে। তখন রায়ান আসে আদুরির জন্য একটা শাড়ি নিয়ে। রায়ান বলে তুমি কাপড় চেয়েছিলে না, তাই আমি দিলাম পুজোয় পরার জন্য নতুন শাড়ি। আদুরিকে পরতে বলে রায়ান চলে যায়। আদুরি শাড়ি পেয়ে খুব খুশি হয় আর আয়নার সামনে গিয়ে দেখে আর বলে আমার লাল টুকটুকে বর শাড়ি দিয়েছে আর সাল্লুকে দেখায়। আদুরি শাড়ি নিয়ে গান গায় আর নাচে। রায়ানের মা ঘরে বসে নীল পালিশ পরছে আর রায়কে ডাকে। রায় আসে আর রায়কে বলে রোষার ঘর থেকে একটা বক্স আছে, সেটা নিয়ে আসো। রায়ানের মা ও রায় দুজন অনেক কথা বলে, রায়কে যেতে বলে। রায় চলে যায়। রায়ানের মা একা একা কথা বলে। তখন রায়ান আসে আর রায়ান ও তার মা দুজনে কথা বলে। রায়ান চলে যায় আর রায়ানের মা বসে আছে। তখন রায় আসে, রায়ানের মা রায়কে বলে তোমার রায়ান দাদার দিকে একটু খেয়াল রাখে যাতে আদুরির সাথে না মিশে, আর অনেক কিছু বলে। আদুরি ঘুমাচ্ছে, আদুরি ঘুমে স্বপ্ন দেখে পবনকে। আদুরি উঠে বসে আর বলে আমি যাব না, আমার লাল টুকটুকে বরকে ছেড়ে কোথাও যাব না। আদুরি উঠে যায় আর দেখে দরজা খোলা। আদুরি দেখে রায়ানের মা মুখে ফেস প্যাক লাগিয়ে শুয়ে আছে। তখন আদুরি মনে মনে বলে সকালবেলা বুঝি সবজি মুখে দিয়ে রাখে, যায় আমিও রান্নাঘরে গিয়ে আরো সবজি কেটে নিয়ে আসি। আদুরি রান্নাঘরে গিয়ে সব সবজি কাটে। আগামী পর্বে কি হবে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।